Good afternoon, everybody. Good afternoon. Good afternoon, miss. Good. Good afternoon, and welcome to my English class. I'm very happy to have you all. Okay, everybody, look at the screen. I'm going to explain what to do here. Okay? Let me read the question. Complete the sentences with the words below. এই যে একটা বক্সের মতো দেখছো তোমরা এই বক্সে হ্যাঁ কতগুলো ওয়ার্ড আমি দিয়েছি না সো হোয়াট উইল ইউ ডু ইউ উইল কমপ্লিট দিস সেন্টেন্সেস देयर আর ফাইভ সেন্টেন্সেস হিয়ার ইউ উইল কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ দিস ওয়ার্ডস ওকে তোমরা কি করবে এই যে আমি পাঁচটা সেন্টেন্স দিয়েছি না এই পাঁচটা সেন্টেন্সে যে ব্ল্যাঙ্ক আছে এখানে না ব্ল্যাঙ্কে এখান থেকে একটা ওয়ার্ড তোমাকে চুজ করে যেটা সঠিক শব্দ হ্যাঁ একটা সঠিক শব্দ চুজ করে এই ব্ল্যাঙ্কে লিখতে হবে ওকে তাহলে আমরা কমপ্লিট সেন্টেন্স পাবো ঠিক না আচ্ছা লেট মি রিড আউট দ্য সেন্টেন্সেস নাম্বার ওয়ান প্লিজ ড্যাশ মি আ গ্লাস অফ ওয়াটার You should choose from here. এখানে কি বসবে এই ব্ল্যাঙ্কে কোন ওয়ার্ডটা বসবে ফুড ড্রিঙ্ক ড্র রানিং কুকিং না গিভ আচ্ছা নাম্বার টু ড্যাশ দ্য বুক অন দ্য টেবিল আবার ওখান থেকে চুজ করতে হবে আরেকটা ওয়ার্ড হ্যাঁ এই ব্ল্যাঙ্কে বসানোর জন্য এখানে কি বসবে সেটা তোমাদের চিন্তা করতে হবে ওকে Number three, I can dash an elephant. আমি প্রায় বলে দিচ্ছিলাম তোমাদের আনসারটা না আচ্ছা ওকে আই ক্যান ড্যাশ অ্যান এলিফ্যান্ট এগেইন ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম হিয়ার ওকে অ্যান্ড পুট ইট ইন দ্য ব্ল্যাঙ্ক ওখান থেকে ঠিক শব্দটা বের করে এই ব্ল্যাঙ্কে লিখতে হবে আচ্ছা নাম্বার ফোর মাদার ইজ ড্যাশ লাঞ্চ এখানে কি হবে এখানে কোন শব্দটা বসলে একদম ঠিক হবে হ্যাঁ সেই শব্দটা ওখান থেকে চুজ করে তোমাকে লিখতে হবে নাম্বার 5 আই ড্যাশ এ গ্লাস অফ মিল্ক এভরি ডে এখানেও এখান থেকে একটা ওয়ার্ড চুজ করে এই ব্ল্যাঙ্কে লিখতে হবে ঠিক আছে আচ্ছা আমি তাহলে এই ওয়ার্ডস গুলোর অর্থগুলি তোমাদের বলে দিচ্ছি পিউটি পুট পুট কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু কোথাও রাখা আমরা নিশ্চয় সবাই জানি তবু আমরা আরেকবার শুনি ওকে পুট কোনো কিছু কোথাও রাখা ড্রিঙ্ক ডি আর আই এন কে ড্রিঙ্ক ড্রিঙ্ক হচ্ছে কোনো কিছু পান করা এই যেমন পানি পান করা তারপর দুধ পান করা জুস পান করা ওকে জুস ড্রিঙ্ক করা ওয়াটার ড্রিঙ্ক করা মিল্ক ড্রিঙ্ক করা ওকে আচ্ছা নেক্সট ওয়ার্ড হচ্ছে ড্র ডি আর এ ডব্লিউ ড্র ড্র মানে কোনো কিছু ছবি আঁকা বা কোনো কিছু আঁকা ড্র করা না আমরা সবাই নিশ্চয়ই ড্র করতে ভালোবাসি আর আমাদের সবার ড্রয়িং বুকস কালার পেন্সিলস আছে না আচ্ছা তারপরের ওয়ার্ডটা হচ্ছে রানিং আর ইউ এন এন আই এন জি রানিং মানে কেউ দৌড়াচ্ছে রান হচ্ছে দৌড়ানো কেউ দৌড়ায় আর রানিং দৌড়াচ্ছে আচ্ছা আর পরের ওয়ার্ড হচ্ছে সি ডব্লিউ কে আই এন জি কুকিং কুক থেকে কুকিং কুক মানে কোনো কিছু রান্না করা আর কুকিং রান্না করছে ঠিক আছে লাস্ট ওয়ার্ড হচ্ছে গিভ জি আই ভি ই গিভ ঠিক আছে গিফট কথাটার অর্থ হচ্ছে কি কাউকে কোনো কিছু দেয়া ওকে গিফট ওকে স্টুডেন্টস ওকে নাও প্লিজ ডু দিস এক্সারসাইজেস ওকে এই এক্সারসাইজগুলি তোমরা করো এই বক্স থেকে একদম সঠিক শব্দটা বেছে নিয়ে এই ব্ল্যাঙ্কগুলিতে বসিয়ে কমপ্লিট সেন্টেন্স বানাবে ওকে আচ্ছা Now students, please start your work.
Okay, students, these are the answers. Okay, please look at the slide. I'm going to read out the answers for you. Number one, please give me a glass of water. এখানে give হবে, give মানে কি? কোনো কিছু দেওয়া কাউকে, okay? আচ্ছা, so please give me a glass of water. এই sentence-এর মানে কি? Please আমাকে এক গ্লাস পানি দাও. Give me a glass of water. আচ্ছা, number two, put the book on the table. Put কথাটার অর্থ হচ্ছে কোথাও কোনো জিনিস রাখা. এখানে কাউকে তুমি বলছো. Put the book on the table. Table-এর উপরে বইটা রাখো. Number three, I can draw an elephant. এখানে draw হবে. Draw কথাটার অর্থ হচ্ছে আঁকা. আচ্ছা, I can draw an elephant. আমি হাতির ছবি আঁকতে পারি. Number four, mother is cooking lunch. এখানে lunch কথাটার অর্থ হচ্ছে দুপুরের খাবার. মা কি কুক করছে, কি রান্না করছে? দুপুরের খাবার রান্না করছে. Mother is cooking lunch. Number five, I drink a glass of milk every day. এখানে drink মানে কোনো কিছু যদি আমরা পান করি, পান করা মানে কি? কোনো লিকুইড কিছু যদি আমরা খাই, আমরা তখন ইংলিশে বলি drink করা. I drink a glass of water. I drink a glass of milk. I drink a can of juice or a glass of juice. Okay, drink Korea. So the word is drink. I drink a glass of milk every day. Ami protidin a glass dudh khai. Acha, please, students, check the answers. Read out the sentences. Please give me a glass of water. Yeah. Put the book on the table. Yeah. I can draw an elephant. Yeah. The book on the table. I drink a glass of milk every day. Wow, very good, Taiba. Okay, now, let me go to Ayesha. Ayesha, read out the sentences. Yes, sentences, please. Follow to Ayesha. Yes. তুমি লিখেছো আয়েশা, সেন্টেন্স গুলো লিখেছো? পড়ো one sentence. হ্যাঁ বলো. Number one. Yes, read. Two. Put. Three. Da. You didn't write the sentences, I think, na? তুমি sentences গুলি লিখোরি না? Sentences গুলি লিখতে হবে বাবু, হ্যাঁ full sentence. আচ্ছা ঠিক আছে, তুমি লিখো, হ্যাঁ ততক্ষণে আমি তোমার friendsদের জিজ্ঞেস করি, হ্যাঁ লিখে তারপর পড়বে. Now Siam, it's your turn now. Siam, yes. Read out the sentences. Yes, please give me a glass of water. Put the book on the table. I can draw an elephant. Siam, it's draw. Say draw. Draw. Good. I can draw an elephant. Good. Mother is cooking lunch. I drink a glass of milk every day. Every day. কথাটার মানে কি? আমরা সবাই নিশ্চয় জানি প্রতিদিন, না প্রত্যেক দিন. I drink a glass of milk every day. Very good, Siam. Now, Janan, read out the sentences. Yes. আমি তো পুরো সেন্টেন্স রিডিং করতে পারি না.
আচ্ছা ঐশ আয়েশা ওকে আই উইল কাম টু ইউ লেটার হ্যাঁ আচ্ছা একটু পরে আসছি তোমার কাছে এখন জানান আমাদের পড়ে শোনাও দেখি পড়ে শোনাও পড়ে শুনতে বসো একটু কি করব Yes, Janan, I'm waiting. What is number one sentence? Please give me a glass of water. Good. Put the book on the table. Table. Good. Next sentence. I can draw an elephant. Mother is cooking lunch. Good. I drink a glass of milk every day. Wow, that's great. Very good. Well done. Now everybody look at the slide. It's our tongue twister time. Look at this beautiful picture of a beautiful pretty little girl. আমরা একটা খুব সুন্দর একটা মেয়েকে দেখছি না তোমাদের মতো ছোট্ট সুন্দর একটা মেয়ে প্রিটি অর্থ হচ্ছে সুন্দর হ্যাঁ আর এই মেয়েটার চুল দেখেছো কি সুন্দর কুকড়ানো চুল না she has pretty curls হ্যাঁ curls মানে কি কুকড়ানো চুল এই যে দেখেছো হ্যাঁ ওকে she has pretty curls আচ্ছা so our tongue twister is A little girl with pretty curls. A little girl with pretty curls. A little girl with pretty curls. With pretty. Yes, pretty. Yes. Siam is trying. Very good, Siam. Okay, friends. আমরা এখন কি করব? এই tongue twisterটা আমাদের খাতায় ঝট করে লিখে ফেলি, okay? আমরা একবার লিখবো. A little girl with pretty curls. A little girl with pretty curls. A little girl with pretty curls. Okay. Janan, say the tongue twister 5 times. A little girl with pretty curls. A little girl with pretty curls. Pretty মানে কি সুন্দর p r e t t y pretty a little girl with pretty curls বলো বলো জানান you try আমার সাথে বলো আমার সাথে বলো জানান A little girl with pretty curls. Good. Thank you, Jana. Now, let me go to Siam. Siam, say the tongue twister 5 times. A little girl with pretty curls. A little girl with pretty curls. Pretty curls. Pretty curls. A little girl with pretty curls. Curls, say curls. Curls. Curls ki, kokrana chul, curls. Okay, thank you, Siam. Okay, Taiba, now it's your turn.
With the tongue twister, 5 times. A little girl, pretty girl. A little girl, pretty cars. Taiba, little mani ki chotto. A little girl, say. A little girl, ekta chotto me. Little girl, pretty girl. With pretty curls. Curls such a pop granature. A little girl with pretty curls. A little girl, pretty curls. Yes. A little girl with pretty curls. A little girl, pretty curls. Little, okay. A little girl with pretty curls. Ekta chotto meye sundor kokrano chul jar mathay tar kotha bola hoyeche na. A little girl with pretty curls. Curls. Thank you, Taiba. Let me go to Aisha. Aisha, you say the tongue twister now. Okay. 5 times. A little girl. Pretty curls. Good. A little girl. Pretty curls. A little girl is pretty curls. With pretty curls. Pretty curls. A little girl with pretty curls. A little girl with pretty curls. A little girl with pretty curls. Okay? Wow! Aisha, great! Yeah, Janan, great! Aisha, beautiful! Siam? Wow, nice. All of you draw nicely. Okay, clap, 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 clap. Thank you, everybody. Beautiful pictures. Wow, look at that. Siam is showing us something. What is it, Siam? It's a key. Is it a robot? Is it your favorite toy, Siam? It is your favorite toy, Siam? Yes, me. Oh, Siam is showing us his favorite toy, a robot. Okay. Wow, Taiba is also showing us her favorite dog. What is her name? Taiba? Her name? Taiba mona hai karo naam rakhuni, okay? So give it a name. Acha, what is Aisha? Aisha, show us your favorite doll. Favorite toy. Me. Yes. Acha. Acha, chot. Yes. Wow, look at Janan. Janan has brought something. What is it, Janan? Your favorite doll. Or naam ki, Janan? What is her name? Thik ache. Janan, give her a name. Okay, or ekta naam diye felo. Thik ache. Moon Zerin. Yes. Moon Zerin. Oh, Munzalin. Beautiful name. Acha. Aisha mone hai pore dekhabe amader na thik ache porer class e amra Aisha's favorite toy dekhbo thik ache Aisha. Thank you everybody. Bye bye. Good bye friends. Bye bye. Bye bye Aisha. Bye Taiba. Bye Sanan. Okay, bye bye. Okay. Stay happy and thank you everybody.